এদেরকে মাথায় দেখাম করবি, সুন্দর দেখা যায়, মানে খামারি মানে উন্নত মানের, উন্নত মানের খামারি। পালন শাকগুলা হচ্ছে আরো আগে তোলা উচিত ছিল, দেখতেই পাচ্ছেন এই যে পালং শাকগুলো আর একটু আগে তুললে ভালো হইতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের হচ্ছে পালং শাক তুলতে আসছি। গতকালকে হচ্ছে তুলে রেখে গেছিলাম অল্প কয়েকটা, পালং শাকগুলো নষ্ট হয়ে গেছে। এগুলা হচ্ছে হাত দিয়ে টাইনা তোলা যাচ্ছিল না, তো যার কারণে হচ্ছে ই করছি নতুন করে। আমি হচ্ছে কাঁচি নিয়ে আসার কথা ছিল, তো কাঁচি আনতে পারি নাই এই জন্য আর কি নতুন করে আজকে আর কাঁচি নিয়ে আসছি। কাঁচি নিয়ে এসে এটা দিয়ে হচ্ছে কাইটে নিয়ে যাইতেছি। আসলে মাটিটা হচ্ছে ভেজা, মাটি ভেজা হওয়ার কারণে এবং আটাইলা মাটি হওয়ার কারণে শাকগুলা হচ্ছে তোলা যাচ্ছিল না, ছিঁড়া যাচ্ছিল, যার কারণে আমি হইলো কাঁচি নিয়ে এসে যে ডিশ নিয়ে আসছি, ডিশ নিয়ে এসে কাঁচি আর ডিশ নিয়ে এসে একসাথে সব কাইটে একদম পরিষ্কার করে ফেলবো। এটুকু এটুকুর সবগুলা কাইটে ফেলবো। কাইটে আমরা হচ্ছে এখানে আবার ডাটা বুনবো, ডাটা অথবা অন্য কিছু বুনবো, ডাটা হতে পারে অথবা পাট শাক হতে পারে। কারণ হচ্ছে পাট শাকে আমরা ভালো পরিমাণের প্রফিট পাইছি, কারণ এইখানে হচ্ছে মাত্র একটু জায়গা আমরা পাট শাক বুনছিলাম, সেইখান থেকে আমরা অনেক পরিমাণ ই পাইছি। আপনারা দেখতেই পাচ্ছেন ওইখানে ওই যে পালং শাকের ওই পাশের অংশটুকু পাট শাক বুনছিলাম, তো ব্যাপারী যেটা 1500-1700 টাকা বলে গেছিলো ওইটা আমরা প্রায় 1500-1600 টাকার মতো বিক্রি করছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পালন শাক বেশ ভালো ফলন হয়েছে। দেখি পালন শাকগুলা হচ্ছে আরও আগে তোলা উচিত ছিল, দেখতেই পাচ্ছেন এই যে পালন শাকগুলো আর একটু আগে তুললে ভালো হইতো। কারণ হইতেছে পালন শাকগুলো অলরেডি অনেক বড় হয়ে গেছে, পাতাগুলো ওই যে নষ্ট হয়ে যাইতেছে, আরও আগে তুললে ভালো হইতো। এদিকে হচ্ছে শীতরাঙে অনেক নষ্ট করে ফেলছে, এখানে আরও অনেক ভালো ছিল পালন শাক। তো পালন শাক এমনিও নাই, খুব বেশি নাই, কারণ হচ্ছে এখানে যে অল্প কয়েকটা আছে, অল্প কয়েকটা পালন শাক আছে এইদিকে, জাস্ট ওই জায়গাটুকুতেই আছে, ওই জায়গাটুকুতেই আছে। আর এইখান দিয়ে হচ্ছে সব মিসিং পয়েন্ট, এইখান থেকে হচ্ছে ঢেঁড়স গাছের চারা ছিল, ঢেঁড়স গাছের চারাগুলো আমরা তুলে নিয়ে অন্য জায়গায় বুনে দিছি। এখানে আবার চাষ করব, চাষ করে অন্য কিছু বুনবো, এরকম প্ল্যানের কারণে পালং শাকগুলো সব তুলে ফেলবো, বাদ বাকি যা থাকবে সবগুলো হচ্ছে নষ্ট করে ফেলবো, আমরা নষ্ট করে ফেলবো আর বীজ দিয়ে নষ্ট করব, নষ্ট করে অন্য কিছু বুনবো। পালং শাকে একাডিও নাই বাজারে, তেলে এডি থো ওডি 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 সকালে কালকে তুলে নিস নি, ঠিক আছে এডি থাক। আর হইতেছে করলা তোলা নাকবো অনেকগুলা, ওই যে ডারের গাছ দুটা তোল, ওটা থাক গে, ওরা এমনি রোগ আক্রান্ত। মাথায় দেখাম করবি, সুন্দর দেখা যায়, মানে খামারি মানে উন্নত মানের, উন্নত মানের খামারি, সত্যি সুন্দর দেখা যাইতেছে, মানে শিক্ষিত খামারি, শিক্ষিত খামারি মনে হইতেছে। হয়েছে এত কারণে মনে মাটি সরাই খালি বসাই দে, ওই গোড়া এমনি আগা আগা হইলো, দেখলাম যে কালকে একটা পিঁপড়ায় খাইছে, আচ্ছা ও টিপি না মাটি এমনি করে ই করে দিয়া পরে হইলো উপরে ই করে দিবি। এই আগাডারে এদিকে রেখা দেই, পরে গাছ লাগিয়ে দিল তখন হইলো
সিস্টেম করে তুলে দিন আর আছে না আর দুটো আছে ওই যে ডোকা দেখা যায় এই যে ডোকা এই যে এটা ডোকা ভালো পাগলা বড় করে তুলিস ধর আগা ধর হ্যাঁ কাছে দে এই যে এই সাইড এই যে বেঙ্গালেশ নেই কালকে একটা কাজ করা লাগবো একসাথে কালকে হলো ওই যে বেড়াটা চতুর্পাশে যে তার আইনা ঘরে ফেলে দিছি না কালকে কালকে সকালে উস্তাদি বেড়াটা ঠিক করে না দিলে হবো না কারণ ওই দুই দিন একদিন পর পর দেখি ডুবতেছে ডুই খাই এটা সেটা খালি খাইতেছে হ্যাঁ ভালো করে দে ই করে দে সাপ দে অবশ্যই সাপ দিবি সাপ না দিলে তো হবো না